নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ এক বিশেষ দিন, তাই সকাল সকাল স্নান সেরে পুজোটা করে ফেললাম। এই বিশেষ দিনটা হলো আজ আমাদের অ্যানিভার্সারি। আজ আমাদের দুজনের অ্যানিভার্সারি, 2 বছর সম্পূর্ণ হলো। তাই সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে আমরা যাব মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আজ আমাদের 2 বছর পূর্ণ হলো। আজ আমাদের বিবাহবার্ষিকী, মে মাসের 2 তারিখে। আমার যখন বিয়ে হয়েছিল পুরো লকডাউন ছিল, এই লকডাউনে আমার বিয়ে হয়েছে। আর এখন যাব মন্দিরে, পুজো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ তো। পুজো টুজো সেরে মন্দিরে যাব, মন্দিরে পুজো টুজো দিয়ে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া যা হয় আর কি। মন্দিরে যাব বলে রেডি হয়ে গিয়েছি। মন্দিরে যেতে যেতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল, তবুও মন্দির বন্ধ হয়নি, খোলা ছিল। মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে এলাম। ওকে চিনতেই পারছ, টুম্পা, ওকে নিয়ে আসলাম, কারণ ও 2 দিন পরে আসাম চলে যাবে। আসামে যাওয়ার কথা আমারও আছে, তো আমি ভাবলাম যে আজকে অ্যানিভার্সারি, তেমন কিছু করছি না, তুই আসবি, কারণ বিয়েতেও তোর আসা হয়নি, ওকে ডাকলাম। আর তেমনভাবে কিছুই করা হয়নি, আর এখন এসে পাচ্ছি। দেখিস বলুন ঠিক আছে, বন্ধ না ছিলেন যে পাতা বলে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো আমি এখানে না বাগানে কতগুলো গাছ বুনেছি। গাছ বুনেছি বলতে আমি ছাদে একদমই যাই না, ওখানে এত রোদ। তো এখানে কিছু কিছু গাছ, কিছু কিছু বলতে তেমন কিছু গাছই না, তো ওগুলো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করবো। তোমাদের দেখাই এই ছোট্ট বেলকনির মধ্যে কী কী গাছ আমি বুনেছি। এটা হলো মানি প্ল্যান্ট, গাছটা বেশ বড় হয়েছে। আগে একটা পাতা ছিল, মানে একটা ডাল ছিল, এটা এখন অনেকগুলোই হয়েছে পাতা, 1, 2, 3, 4, 5 আর এখানে একটা গাছ, এটা টবেই রাখা হয়নি, পাতা বাহার। আর যেটা হলো একটু যত্ন করেছি সেটা হলো এই মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়ো গাছটা হচ্ছে রোদ আসবার জন্য আমি একটা গামছা দিয়ে ঢেকে রেখেছি। এই দেখো 2, 3, 4 চারা আছে এখানে। আর এখানে এই জুঁই ফুলের একটা গাছ, এখনও ফুল ফোটেনি, তুলসীর চারা, এখানে গাঁদা ফুলের চারা, ওখানেও পাতা বাহার। তারপর ওখানে ওই লাস্টের যে দেখছো, লাস্টের ওটা রজনীগন্ধা ফুলের গাছ। আর মিডিলে যে এটা আছে, ছোটো ছোটো ডাল দেখা যাচ্ছে, ছোটো ছোটো পাতা, ওটা লঙ্কা গাছ ডোলে, যেটা দার্জিলিংয়ে খুব ফেমাস। আর এটাও একটা ওই যে এই পাতাটার নাম কি আমি জানি না, এটা ঠিক পাহাড় সাইডে পাওয়া যায়, বুকেগুলো হয় না ফুলের, ওখানেও কিন্তু এগুলো বেশ দেখা যায়, ব্যবহার করে। তো এই পাতাগুলো আমি একবার ইকেতে গিয়েছিলাম, বেঙ্গল সাফারিতে গিয়েছিলাম, তো সেখানে একটা নেপালি বাড়ি ছিল, তো ওই আন্টির থেকে চেয়ে নিয়ে এসেছি। তো একটা পাতা ছিল, এখন 1 বছর হয়ে গেল, প্রচুর লম্বা হয়ে গেছে একদম, আর প্রচুর পাতা, প্রচুর, আর প্রচণ্ড মানে খুবই ভালো লাগে দেখতে। আর এই যে রজনীগন্ধা ফুলের গাছ, আর এটা তো কী নাম, মধুমেহ নাকি এমন কিছু একটা নাম আছে, নামটা আমার মনে নেই। আর ওটাও রজনীগন্ধা ফুল, অ্যালোভেরা গাছ, আর সবই ফুল গাছ এগুলো। এই গাঁদা ফুলের গাছ চারা এসেছে, ফুলও ফুটেছে। এগুলো কিন্তু সব একা একা হয়েছে, যেই গাঁদা ফুলের চারাগুলো আছে এগুলো বোনা হয়নি, একা একা হয়েছে। আর এখানে লঙ্কা দিয়ে আর কি কী দিয়েছিস? অনেক কিছু দিয়েছে, ফুল আছে, তেঁতুল আছে, লঙ্কা, লেবু পাতা, চিনি, লবণ দিয়ে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ বোথ, ইউ বোথ, ইউ না বোথ, বোথ অফ ইউ। হ্যাঁ আকর বড় করে দাঁড়া, ভিডিও ভিডিও পায়ের মধ্যে ক্রিম লাগছে। আমি
ভূত তোকে দেব। আরে আমার হয়ে গেছে আলাদা। ওই তুই ই আমার চুলের মধ্যে দিল। না দেনি দেনি এমনি বল। না গুটু আমি নিয়ে আসি। আরে না। খুবই ছোট করে এবার বাড়িতে আমরা অ্যানিভার্সারিটা পালন করেছি। আর রাতে ডিনারে আছে মটন কষা, সঙ্গে ফ্রায়েড রাইস, মিষ্টি, এই সমস্ত কিছু। আমাদের বিয়ে 2 বছর পূর্ণ হলো। কীভাবে 2 বছর কেটে গেল বুঝতেই পারলাম না, খুবই তাড়াতাড়ি 2 বছর কেটে গেল। আর আমাদের বিয়ের কিছু কিছু মুহূর্ত, স্মৃতি, যেগুলো মোবাইল বন্দী অবস্থায় ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন হলো তাড়াতাড়ি খাবার দাবার বেড়ে ঠেড়ে এখন খেয়ে নেবো। কেক দিয়ে তো ভূত হয়ে গিয়েছিলাম, এখন পুরো ফ্রেশ হয়ে প্রচণ্ড মানে কী বলবো, আজকে রেস্ট করার টাইম পাইনি, খুব ঘুম পাচ্ছে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে তোমরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। চলো আজকের মতো টাটা, বাই বাই।